হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রেকফাস্ট স্পেশাল রেসিপিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জাম্বো এগ পরোটার রেসিপি। এটা নর্মাল এগ পরোটার থেকে একেবারেই আলাদা এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই জাম্বো এগ পরোটা। এর জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব, তাই জন্য একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা এবং 1/4 কাপ ময়দা, এর মধ্যে স্বাদ মতো নুন এবং 2 টিস্পুন রিফাইন্ড তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটার একটা সেমি সফট ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে এসেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর এখানে একটা বোলে আমি ফাটিয়ে নিয়েছি একটা ডিম। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, অল্প টমেটো কুচি, ধনে পাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার মেখে রাখা ডো থেকে অল্প নিয়ে দুহাতে তালুতে করে এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে একটা গোল রুটির শেপে বেলে নেব। পরোটাটা রুটির শেপে বেলে নেওয়ার পর এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে এক একটা সাইড 1 মিনিট করে সেঁকে নেব। এটা সেঁকার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এটার দুপিঠি ভালোভাবে সেঁকে নেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল। এখন পরোটাটা উল্টে পাল্টে দুপিঠ 30-40 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পরই এর উপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পরোটাটা। এবার একটা সাইড 1 মিনিট মতো ফ্রাই হয়ে যাওয়ার পর এখন আমি ডিমটাকে উল্টে দিচ্ছি। এটাকে উল্টে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেওয়ার পর আমি এই ডিমের উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেয়োনিজ। এবার একটা স্পুনের সাহায্যে মেয়োনিজটা পুরো ডিমের উপর ভালোভাবে স্প্রেড করে দেব। মেয়োনিজের পরিবর্তে আপনারা টমেটো কেচাপও ইউজ করতে পারেন। মেয়োনিজটা ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর এর উপর দিয়ে দিলাম অল্প একদম ছোট ছোট আর পাতলা করে কুচানো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভর্তি করে গ্রেট করা চিজ। এবার এই গ্রেট করা চিজের উপর দিয়ে দিচ্ছি অল্প রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি শুধু দেখতে সুন্দর লাগার জন্য এটা দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না চিজটা পুরোপুরি মেল্ট হয়ে আসছে। লো ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি জাম্বো এগ পরোটা সার্ভ করার জন্য একদম রেডি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।